আবার এক বছরের প্রতীক্ষা, উৎসব শেষে এবার চলছে নিরঞ্জন যাত্রা। পূর্ব বর্ধমানের মেমারির সাতগাছিয়া বাজার কমিটির পক্ষ থেকে শোভাযাত্রা সহকারে প্রতিমার বিসর্জন করা হলো। উৎসাহিত পুজো উদ্যোক্তারা তারা যেমন ছিলেন, এলাকার সাধারণ মানুষজন তারাও উপস্থিত ছিলেন এই শোভাযাত্রায়। করোনার অতিমারী সময়কালে সমস্ত রকমের সরকারি বিধির কথা মাথায় রেখেই শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন পুজো আয়োজক সহ এলাকার বাসিন্দারা। প্রত্যেক বছরের মতো এবছরও মেমারির সাতগাছিয়া বাজার কমিটির পক্ষ থেকে দুর্গোৎসবের আয়োজন করা হয়। পঞ্জিকা মেনে পুজোর আয়োজন শেষে এবার বিসর্জনের পর্ব। সেই বিসর্জনে সামিল হলেন এলাকার ব্যবসায়ীরা। রীতিমতো শোভাযাত্রা সহকারে এই নিরঞ্জন যাত্রায় সামিল এলাকার মহিলারাও।